যুক্তরাষ্ট্রের হুমকিতেও পরোয়া নেই ইসরায়েলের। লেবাননের বৈরুতে বিমান হামলা, হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত নন নেতানিয়াহু। গোলান মালভূমির কাছে মাইন অপসারণ করছে ইসরায়েল, হিজবুল্লার বিরুদ্ধে আরও বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত। নির্ঝর হত্যাকাণ্ডে ভারত ও কানাডার পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের ঘটনায় প্রভাব পড়েনি দ্বিপাক্ষিক বাণিজ্যে। রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ, 51টি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের। উত্তর কোরিয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে 14 লাখ তরুণের আবেদন। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যার সঙ্গে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে, তাই হামলার ব্যাপকতা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পরেই বুধবার বৈরুতে হামলা চালিয়েছে তেল আবিব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে বৈরুতে দাহিয়েহ এলাকায় হিজবুল্লার ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এছাড়া পৃথক দুটি এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এর কয়েক ঘণ্টা আগে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী, তবে ওই আদেশে কেবল একটি ভবনের কথা বলা হয়েছিল। এদিকে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অন্যথায় যুদ্ধবিরতিতে তার সম্মতি নেই। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নেতানিয়াহু জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি করতে বা অধঃপতন ঠেকাতে ব্যর্থ এমন কোনো একতরফা যুদ্ধবিরতিতে তার সমর্থন নেই। এর আগে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রো। প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে অধিকৃত গোলান হাইটসের কাছে ল্যান্ড মাইন অপসারণ করছে ইসরায়েল। সেই সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী একটি বেসামরিক উপত্যকার সঙ্গে ইসরায়েল নতুন বেড়া স্থাপন করেছে। নিরাপত্তা সূত্র ও বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের স্থূল অভিযান প্রসারিত করার ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ধারণা করা হচ্ছে, লেবানন সীমান্তে হিজবুল্লার উপর প্রথমবারের মতো আঘাত হানতে এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে ইসরায়েল। একই সঙ্গে দুর্গ খনন করে একটি সুরক্ষিত এলাকা তৈরি করতে পারে দেশটি, যেখান থেকে তারা স্বাধীনভাবে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ রোধ করতে পারবে। শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনায় ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছে। অবশ্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে এখনও সেই প্রভাব পড়েনি বলে দাবি সংশ্লিষ্টদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় একজন কর্মকর্তা বলেন, বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আমরা আপাতত উদ্বিগ্ন নই। কানাডার সঙ্গে আমাদের বাণিজ্যের আকার এত বড় নয়, আশা করব লভ্যাংশ বিবেচনা করে কানাডার পক্ষ থেকে বিনিয়োগ করা হবে। ভারত থেকে প্রধানত খনিজ পদার্থ, ডাল, পটাশিয়াম, শিল্প, রাসায়নিক ও মূল্যবান পাথর রফতানি করে থাকে কানাডা। আর কানাডা থেকে ঔষধের কাঁচামাল, সামুদ্রিক দ্রব্য, বৈদ্যুতিক সরঞ্জাম, মুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর আমদানি করে ভারত। ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে কিয়েভের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রাত 10টা থেকে কিয়েভ ও এর আশেপাশের এলাকাসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক অংশে বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়। হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তেরনোপিলের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায়। রাশিয়ার ছোড়া 136টি ড্রোনের মধ্যে 51টি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সেগুলো দেশটির 14টি অঞ্চলের একাধিক স্থানে ধ্বংস করা হয়। উত্তর কোরিয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে আবেদন করেছেন দেশটির 14 লাখ তরুণ। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি উস্কানিমূলক ড্রোন আক্রমণের অভিযোগ এনে চলতি সপ্তাহে এই আবেদন করেছেন তারা।
আবেদনকারীরা বলছেন, এই উস্কানি কোরীয় অঞ্চলে যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মাত্র দুই দিনের মধ্যে দেশটির কোরিয়ান পিপলস আর্মিতে 10 লাখেরও বেশি তরুণ স্বেচ্ছায় তালিকাভুক্ত হওয়ায় দাবিটি এমন সময় এসেছে যখন কোরীয় উপদ্বীপে উত্তেজনা চলছে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।